ঢল থামলেও বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা, এখনও তলিয়ে সিলেটের 6 উপজেলা। পানির নিচে ফেঞ্চুগঞ্জ বাজার, বছরে বন্যায় $1 বিলিয়ন ক্ষতি, টাস্কফোর্স গঠনের পরামর্শ। খাল খননে মাস্টার প্ল্যান না মানায় জলে ডোবে চট্টগ্রাম, ওয়াসা কর্ণফুলী গ্যাস পাইপের কারণে 140 স্পটে পানি প্রবাহে বাধা, মুখোমুখি সিডিএর সাবেক ও বর্তমান কর্তা। দৃশ্যমান হচ্ছে নতুন পথ, ঢাকা আসুলি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে সুপার স্ট্রাকচারের কাজ, জুলাইয়ে মূল সড়কে ঢালাই, চলতি বছর ধেওর আসুলিয়া বাইপাস ধরে চলবে গাড়ি। নির্মাণের এক যুগেও চালু হয়নি বান্দরবান পৌর বাস টার্মিনাল, দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়লেও নেই অগ্রগতি, যত্রতত্র পার্কিংয়ে সৃষ্টি হচ্ছে যানজট, ক্ষুব্ধ পৌরবাসী। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যের। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের খবর। ভারতের নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। স্থানীয় সময় সকালে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় ভারত। সকাল 9টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজকীয় সংবর্ধনার অংশ হিসেবে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি ভবনের ফোর কোর্টে উপস্থিত হলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে সরকার প্রধান শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস জওয়ানরা। এরপর রীতিমাফিক লালগালিচায় হেঁটে রাষ্ট্রপতি ভবনের গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রেজেন্টেশন লাইনে উপস্থিত ভারত সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী। এরপর অনুষ্ঠিত হয় ফটো সেশন। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হলে ভারতের প্রধানমন্ত্রী বিদায় জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে। সেখানে অহিংস মতবাদের জন্য জগৎবিখ্যাত মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা, ফুল ছিটিয়ে জানান সম্মান। প্রতি বছর বন্যায় প্রায় $1 বিলিয়ন সমমূল্যের ক্ষতি হয় বাংলাদেশে। সুষ্ঠু ব্যবস্থাপনা না করলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে বিশ্ব গবেষণা সংস্থাগুলো। সম্প্রতি ঘূর্ণিঝড় ও চলমান বন্যায় ব্যাপক ক্ষতি হলেও কৃষি অধিদপ্তর বলছে জাতীয় পর্যায়ে তেমন প্রভাব ফেলবে না জুনের এই দুর্যোগ। অর্থনীতিবিদদের মতে মাঠ জুড়ে বিভিন্ন ফসল নষ্টের কারণে আর্থিকভাবে সংকটে পড়বে চাষিরা। কৃষকদের সহায়তা দিতে টাস্কফোর্স গঠন করার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পাহাড় হাওর জলাভূমির পাশাপাশি বিস্তৃত পরিসরে নানা ফসলের চাষাবাদ সিলেট অঞ্চলে, অন্যদিকে বৈচিত্র্যময় ফসলের সম্ভার উত্তরাঞ্চল। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে দেশের এই দুই অঞ্চলে সৃষ্টি হয় বন্যার, যা বিশেষ করে কৃষকের লালিত স্বপ্ন পরিণত করে ধ্বংসলীলায়। দেরাজ করছিলাম, ডাটা শাক করছিলাম, এগুলা মনে করি পানির তল, বর্তমানে উত্তরের পানি আয়া সবগুলা পুকুর তল গিয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চল সিলেটে কয়েকদিনের বন্যায় পানিবন্দী হয়েছেন প্রায় 18 লাখ মানুষ। ভেসে গেছে মাছের খামার, নষ্ট হয়েছে সবজির ক্ষেত, চোখ রাগাচ্ছে উত্তরে পদ্মা যমুনা করতোয়া নদীতে অতিরিক্ত পানির জোয়ার। এই পানি তো শুধু হাওড়া লাগে না, সমগ্র সিলেট আক্রান্ত। সে যেহেতু শুধু ফসল না, সে যেহেতু অন্যান্য কিছু সে করে, আজকে অধিকাংশ ফসলের ক্ষেত্রেই কিন্তু আপনার ফল চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের ক্ষতি হয় বছরে $1 বিলিয়ন। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের 50 জেলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1,00,000 হেক্টর জমির ফসল, 5 লক্ষাধিক কৃষক ও আর্থিক ক্ষতি 1,060 কোটি টাকা। তবে জুন মাসের বন্যায় কৃষি বিভাগের মত সংকট তৈরি হবে না খাদ্য নিরাপত্তায়। এই মুহূর্তে আমাদের বড় একটা প্রাপ্তি যে আমাদের বোরো ধানটা সম্পূর্ণভাবে আমরা ঘরে তুলতে পেরেছি। আমাদের জাতীয় পর্যায়ে এটা কোনো প্রভাব পড়বে না। আর শাকসবজির ওই এলাকায় একটু নষ্ট হলেও আমাদের অন্যান্য উঁচু এলাকাটায় স্বাভাবিকভাবে হবে। প্রাকৃতিক এসব আঘাতে ফসলের ক্ষতি নির্ণয়ে গঠন করতে হবে টাস্কফোর্স, বলছেন অর্থনীতিবিদরা। আজকে কোন টাস্কফোর্সকে আমরা দেখতে পাচ্ছি যে তারা গিয়েছে, তারা একটা আপনার দেখতেছে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন অঞ্চলটা বেশি ক্ষতিগ্রস্ত, কোন অঞ্চলটা কম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই আর্লি ফ্লাড ফোরকাস্টিং কোথায়। যুক্তরাজ্যের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্সের তথ্য মতে বন্যায় প্রতি বছর প্রায় 55-60% জলমগ্ন হয় বাংলাদেশের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল না থাকায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের নদ নদীর পানি, তবে এখনও তলিয়ে 6 উপজেলার নিচু এলাকা। এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের বাজারে। এই বাজারটি সিলেটের একটি ঐতিহ্যবাহী বাজার। ফেঞ্চুগঞ্জ প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দীর্ঘ এই বাজার, অথচ এই বাজারের মধ্য দিয়ে যানবাহন হিসেবে একমাত্র বাহন হিসেবে নৌকাই বেছে নিয়েছে এই এলাকার মানুষজন। কারণ হচ্ছে গিয়ে যারা বিভিন্ন জায়গা থেকে বাজারে আসে তারা নৌকা ছাড়া অন্য কোনোভাবে এখানে আসতে পারছে না। আমি যদি একটু দেখাতে চাই বাজারের যে ফার্মেসি বা অন্যান্য যে দোকানপাটগুলো আছে বা অধিকাংশ দোকানই এখানে পুরো পানির নিচে। শুধুমাত্র এই জায়গা নয়, এই বাজার সংলগ্ন যে বাসাবাড়ি আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ রয়েছে বা বড় বড় মার্কেটগুলো রয়েছে, সব কিন্তু নিস্তলা একেবারে পানির নিচে তলিয়ে গেছে। যারা এখানে ব্যবসা করছে খুবই কষ্ট করে পানির উপর উঠিয়ে বিভিন্নভাবে ব্যবসা করছে। একটু দেখাতে চাচ্ছি প্রত্যেকটি দোকান এইভাবে পানিতে তলিয়ে আছে, এবং পানিতে তলিয়ে থাকার কারণে এই এলাকার মানুষজন দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছে। শুধুমাত্র আজকে নয়, প্রায় 7-8 দিন ধরে এই অবস্থার মধ্যে এই এলাকার মানুষেরা ব্যবসা করছেন। এবং ব্যবসা বলতে যা বোঝায়, আমরা এখানকার যারা আছে দোকানের যে ব্যবসায়ীরা আছে তাদেরকে সাথে কথা বলেছি, কোনো ব্যবসা নাই এখানে গত 1 সপ্তাহ ধরে। যদিও 1-2 দিন ঈদ গিয়েছে, ঈদের জন্য বন্ধ ছিল, কিন্তু তারপরে যেই দিনগুলো আছে সেই দিনগুলোতে তাদের প্রায় শূন্যের কোটা চলে গেছে ব্যবসার পরিস্থিতি। এবং এই অবস্থা আরও কতদিন থাকবে বলা যায় না। কারণ হচ্ছে কি, এই বাজারের পাশ দিয়ে যে কুশিয়ারা নদী চলে গিয়েছে সেই কুশিয়ারা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার 103 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও সুরমা সিলেটে বিপদসীমার নীচে নেমে গিয়েছে, শেরপুরে বিপদসীমার নীচে নেমে গিয়েছে কুশিয়ারা, কিন্তু এখনও রয়েছে 4 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে 6-7টি উপজেলা এখনও এইভাবে মানুষজন পানিবন্দী অবস্থায় আছে। এবং সিলেট নগরীতে যে পানি উঠে গিয়েছিল 23টি এলাকায়, সেখান থেকে কিছু বেশ পানি নেমে গিয়েছে। সব কিছু মিলে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু এই পানিগুলো কখন শেষ পর্যন্ত নামবে তা কিছুই বলা যাচ্ছে না। মোটামুটি এই ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের যে পানির নিচে তলিয়ে গেছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে। ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন চলছে সুপারস্ট্রাকচারের কাজ, অর্থাৎ উড়াল সড়কের কোথাও পাইলের ওপর বসেছে পাইল ক্যাপ, কোথাও বসেছে কার্টার, আর এক ধাপ এগিয়ে জুলাইয়ে শুরু হবে মূল সড়কের ঢালাই। কর্তৃপক্ষ বলছে চলতি বছর ধৌর আসুলিয়া বাইপাস আর আগামী বছরের মধ্যে বিমানবন্দর থেকে ধৌর অংশের কাজ শেষ হবে। রাশেদ লিমনের রিপোর্ট। ধীরে ধীরে মাথা তুলছে গতির নতুন সড়ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়ে এই পথ ধরেই তৈরি হবে নতুন যাত্রা। বিমানবন্দর এলাকা থেকে শুরু আবদুল্লাপুর, কামারপাড়া হয়ে ধেউর, একে একে সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে কাজের অগ্রগতি। উত্তরার এই প্রান্তে উঠে গেছে প্রায় সবগুলো পাইল, একটু পরেই পাইলে যুক্ত হয়েছে পাইল ক্যাপ, কোথাও কোথাও বসেছে গার্ডারও। তুরাক পাড়ি দেশি বিদেশি কাঁচামালে তৈরি হচ্ছে গার্ডার। এই অবকাঠামোর উপরে তুলে একে একে যুক্ত করা হবে এক একটি পাইল। গার্ডার তুলে সেখানেই ঢালাই দিয়ে হবে শেষ পর্ব, অর্থাৎ স্ল্যাবের কাজ। টিবিমের একটা সুবিধা হলো যে স্ল্যাবের অধিকাংশই সে কভার করে ফেলে, শুধুমাত্র অল্প একটু ফাঁকা থাকে, সেই ফাঁকা সহ
যে স্ল্যাবটা হবে সেই স্ল্যাবটা বাকি স্ল্যাবটা আমরা করে ফেলব। আপাতত লক্ষ্য ধরেই এগিয়ে চলছে কাজ। সব ঠিক থাকলে চলতি বছরই ঢেউর আশুলিয়া বাইপাস উড়াল পথে শুরু হবে যান চলাচল। তারপর চলমান সড়কটি তুলে শুরু হবে এই অংশের মূল কাজ। প্রকল্প পরিচালক বলছেন, কাওলা থেকে ঢেউর পর্যন্ত 10 কিলোমিটার পথের কাজ শেষ হবে আসছে বছর ডিসেম্বরে। আগামী বছরের ডিসেম্বরে কাওলা থেকে 10 কিলোমিটার যেটা আমাদের দৌড় বলি আমরা, দৌড়ে এখানে ফার্স্ট সেকশন আমাদের কমপ্লিট হয়ে যাবে, বাকি সেকশন আমরা আশা করতেছি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। সেতু বিভাগ বলছে সব ঠিক থাকলে নির্ধারিত সময়ে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। ঝড়বৃষ্টির মতো বৈরী আবহাওয়া কিংবা ঈদের ছুটি, এসব কিছু উপেক্ষা করে সমান তারে চলছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। কর্তৃপক্ষ বলছেন 2026 সাল নাগাদ এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে সাভার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যে বিরামহীন নতুন পথ তৈরি হবে তা দেশের যোগাযোগ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। খাল খনন সঠিকভাবে না হওয়া ও মাস্টার প্ল্যানের নিয়ম মেনে মাটি উত্তোলন না করায় জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, এমন অভিযোগ সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুল সালামের। খাল খনন নয়, ওয়াসা ও কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে 140টি স্পটে নালা নর্দমা দিয়ে পানি খালে যেতে বাধাগ্রস্ত হওয়ায় বন্দরনগরীতে জলজট। পাল্টা দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। বছরের পর বছর পার, কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি মিলেনি। নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে 14,000 কোটি টাকার 4টি প্রকল্প বাস্তবায়ন করছে 3টি সংস্থা। ইতোমধ্যে 8,000 কোটি টাকা ব্যয় হয়েছে। চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। 2017 সালের জুলাই মাস থেকে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ। ব্যয় ও সময় দুটোই বাড়লেও এখনও পর্যন্ত কাজের সুফল পায়নি নগরবাসী। জলাবদ্ধতা নিরসন প্রকল্প নেওয়া হয়েছিল সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালামের আমলে। মাস্টার প্ল্যানে যে উল্লেখ আছে কি পরিমাণ মাটি উত্তোলন করতে হবে সেটা এনশিওর করতে হবে, তাহলে পরে একদিন না একদিন জলাবদ্ধতা দূর হবে। এদিকে সিডিআর করা এক সার্ভেতে দেখা যায় নগরীর সিটি কর্পোরেশনের নালা নর্দমার 140টি স্পটে ওয়াসা কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। পাইপ গোলা যদি নালা থেকে একটু তুলে দেন বা নিচের ড্যামে দেন, আপনার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে বলেন কিভাবে করলে পানির প্রতিবন্ধ করতে হবে না, নালার পানিটা আমার খালে দিয়ে পড়বে। তবে জলাবদ্ধতা নিরসনে 3 সংস্থার 4 প্রকল্পের কাজের মধ্যে সমন্বয় করা না গেলে এর সুফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্মাণের একযোগেও চালু হয়নি বান্দরবান পৌর বাস টার্মিনাল। দ্বিতীয় দফায় সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়েনি কাজের অগ্রগতি। এ কারণে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে সৃষ্টি হচ্ছে যানজট, এতে ক্ষুব্ধ পৌরবাসী। শিগগিরই কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। সোহেল কান্তি নাথের ছবিতে এন এ জাকিরের রিপোর্ট। 2012 সালে বান্দরবান শহরের হাফেজখোনা এলাকায় শুরু হয় পৌর বাস টার্মিনাল নির্মাণ কাজ। 2017 সালে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলেও যাতায়াতের রাস্তা না থাকায় চালু করা সম্ভব হয়নি। এরপর টার্মিনালটি চালুর জন্য বিভিন্ন সংস্কার প্রকল্প গ্রহণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, কিন্তু দীর্ঘ এক যুগ পার হলেও এখনও শেষ হয়নি বাস টার্মিনালটির নির্মাণ কাজ। দফায় দফায় প্রকল্পের মেয়াদ ও অর্থ বরাদ্দ বাড়ানো হলেও বাড়েনি কাজের অগ্রগতি। এছাড়া টার্মিনালে যাতায়াতের জন্য 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলটিও হয়ে পড়েছে পরিত্যক্ত। আর যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। টার্মিনাল কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই, সেজন্য আমি এখানে রাখছি। আরও কতদিন যে লাগে শেষ না হওয়ার কারণে এখানে যে দোকানগুলো আছে ক্ষুদ্র, এদের কোনো বেচা কিনা নাই। বাস টার্মিনালের কাজ করতেছে যে অনেকদিন হয়েছে, কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, যাতায়াতের অনেক অসুবিধা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মুঠোফোনে বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান শিগগিরই শেষ করা হবে প্রকল্পের কাজ। 2021 সালে 6 কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি সংস্কারের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মিস্টার ইউটিমং। 2025 সালের জুনে এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসেন এখানে, তবে ঝড় বৃষ্টিতে আশ্রয়ের কোনো জায়গা নেই এই স্পটে। এতে ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের।
অব্যবস্থাপনায় ক্ষুব্ধ পর্যটকরা, আর সমস্যা সমাধানে দায় সারা জবাব সংশ্লিষ্টদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির ঝুলন্ত সেতুতে প্রকৃতির রূপ দেখতে দেখতে হঠাৎ আষাঢ়ের ঝুম বৃষ্টি, হুড়হুড়ি করে দিকবিদিক ছুটছেন পর্যটকরা। কয়েকজন সৌভাগ্যক্রমে আশ্রয় নিতে পারেন ছোট শেডের নিচে, বাকিদের ভিজে হতে হয় নাজেহাল। বিশেষ করে নারী ও শিশুদের নাজুক অবস্থা সৃষ্টি হয়। পর্যটন কর্পোরেশনের 28 একরের বিশাল এলাকায় ঝুলন্ত সেতু। এখানে 2টি কমপ্লেক্স, 7টি কটেজ ও 5টি ছোট আকৃতির শেড ছাড়া নেই কোনো স্থাপনা। ফলে ঝড় বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে পারেন না পর্যটকরা। অথচ জরুরি আপদকালীন আশ্রয়স্থল নির্মাণ সম্ভব বড় এই এলাকায়। এমনকি শিশু পার্কেরও বেহাল দশা, নেই কোনো শৌচাগার। আইকনিক স্থানের এমন বেহাল দশায় হতাশ দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও। বৃষ্টির কারণে যে পর্যটকরা যে কোথাও গিয়ে সুন্দরভাবে একটা আশ্রয় নিবে, সেরকম মানে আশ্রয় নিবে দাঁড়াবে সেটা কোনো একটা আমরা দেখি নাই। কয়েকজন মাত্র ঢুকতে পারছে ভিতরে, কাউন্টারের ভিতরে, এছাড়া তো ঢোকার জায়গা নেই, অনেকে ভিজছে বাইরে। বৃষ্টি পড়তেছে, এখন কোথাও দাঁড়ানোর মানে ক্যাশপোর্ট নাই, আমরা বৃষ্টির ভিতরে উপরে উঠলাম। একটা যদি দাঁড়ানোর মতো যদি ব্যবস্থা থাকতো তাহলে তো পর্যটকের জন্য অনেক ভালো হতো। রেনিং টাইম দ্য পিপল আর সাফারিং ইফ ক্রসিং দ্য ব্রিজ ফ্রম হিয়ার টু দেয়ার, ইফ এনিথিং শেড ওয়াজ অ্যাভেলেবল। সমস্যা সমাধানে দায় সারা জবাব কর্তৃপক্ষের। আমাদের পরিকল্পনা আছে, আসার আগে আগামীতে আমরা এ ধরনের সেট করার আমাদের প্ল্যান আছে। রাঙামাটি শহরের পাশে 1980 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পর্যটন কর্পোরেশনের এ শাখা। সময় সংবাদ রাঙামাটি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢল কমলেও বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা, এখনও তলিয়ে সিলেটের 6 উপজেলা। পানির নিচে ফেঞ্চুগঞ্জ বাজার, বছরে বন্যায় $1 বিলিয়ন ক্ষতি, টাস্কফোর্স গঠনের পরামর্শ। কালকলনে মাস্টার প্ল্যান না মানায় জলে ডোবে চট্টগ্রাম। ওয়াসা কর্ণফুলী গ্যাস পাইপের কারণে 140টি স্পটে পানি প্রবাহে বাধা, মুখোমুখি সিডিএর সাবেক ও বর্তমান কর্তা। এবং দৃশ্যমান হচ্ছে নতুন পথ, ঢাকা আসুলি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে চলছে সুপার স্ট্রাকচারের কাজ। জুলাইয়ের মূল সড়কে ঢালাই, চলতি বছর ধর আশুলিয়া বাইপাস ধরে চলবে গাড়ি। এই ছিল এ সময়ের বাণিজ্য। সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ছোঁয়া। ধন্যবাদ জাফর। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।